আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম চুয়াডাঙ্গা দুই আসনের ভোটের মাঠ। সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন হলেও মাঠে রয়েছেন বিএনপির একক প্রার্থী। গেল তিনবারের মতো এবারও জয় পেতে মরিয়া আওয়ামী লীগ। অপরদিকে ভোটের প্রস্তুতি নিলেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। জীবননগর, দামনহুদা ও সদর উপজেলার দুইটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা দুই আসনের ভোটার সংখ্যা ৪,৬৮,১৭৫ জন। দাদার জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি অনড় অবস্থানে থাকায় উত্তপ্ত রাজনীতির মাঠ। তারপরও ভোটের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের মনোনয়ন পেতে মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা। ব্যানার ফেস্টুন টানানোর পাশাপাশি সভা সমাবেশও করছেন অনেকে। শেষ তিন নির্বাচনে টানা জয় পাওয়া আসনটি ধরে রাখতে কাজ করছে আওয়ামী লীগ। আবারও নৌকা মার্কা জিতে আমরা এই আওয়ামী লীগ সরকার গঠন করতে পারি এবং দেশের উন্নয়ন ঘটাতে পারি, স্মার্ট বাংলাদেশ করতে পারি। আমরা ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আনবো ইনশাআল্লাহ। বর্তমান সংসদ সদস্য আলী আজগর টগর, কেন্দ্রীয় নেতা হাশেম রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম এবং জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল সহ একাধিক প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী। আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই জামাত বিএনপিকে রুখে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবার জনগণ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। মনোনয়ন পেলাম এবং না পেলাম সেটা কোনো বিষয় নয়, যেই পাক তাকে ঐক্যবদ্ধভাবে ভোট সেন্টারে যেয়ে নৌকার প্রতীকে সিল মেরে বিজয় করে তাকে পাঠাতে হবে এই এলাকার উন্নয়নের জন্য। অপরদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মাঠে সরব বিএনপি। আন্দোলনের পাশাপাশি ভোটের প্রস্তুতিও সেরে রাখছে দলটি। নির্বাচন ঘোষণা তফসিল ঘোষণার পরপরই আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে নেমে যাবে, একই সাথে সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনী প্রস্তুতি। আমরা জানি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হলে সেটার ফলাফল কী হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মতবিরোধ চলায় সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে ভোটাররা। আমরা বেশি আনন্দিত হব যে তাহলে দেশের ভোটটা সুন্দর হয়, আমরা ভোট দেবো একটা নিরপেক্ষভাবে সুস্থভাবে যেন ভোটটা হয়। চুয়াডাঙ্গা দুই আসনে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি টানা তিনবার জয় পেলেও ২০০৮ সাল থেকে তিনটি নির্বাচনেই জয়ী হয়েছে আওয়ামী লীগ। ১১টি নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ ৪বার, বিএনপি ৪বার এবং জাসদ, জাতীয় পার্টি ও জামায়াত ১বার করে জয় পেয়েছে। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।